আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্পন্সরশিপ নিয়ে অনেকে অনেক ধরনের কোশ্চেন করে থাকে, তো তো ভাবলাম আজকে স্পন্সরশিপ নিয়ে কথা বলি। আমি আজকে পার্টিকুলারলি স্পন্সরশিপ নিয়ে কথা বলবো, খুব বেশি টাইম নিব না, অল্প সময়ের ভিতরে ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে স্পন্সরশিপের প্রথমে আসতেছে ডকুমেন্ট অফ পেইড টিউশন ফিস। আমি এটা প্রথমে দিলাম কেন, কারণ হচ্ছে প্রথমেই আপনাকে টিউশন ফিস দিতে হবে। আপনি যখন অ্যাকসেপ্টেড হবেন, আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা পেপার দিবে যে এত ডেডলাইন দেওয়া থাকবে, ওই ডেডলাইনের ভিতরে আপনাকে টিউশন ফিসটা দিতে হবে। তো টিউশন ফিসটা দেওয়ার সময় মনে রাখবেন, টিউশন ফিসটা হয় আপনার অ্যাকাউন্ট থেকে দিবেন অথবা আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে দিবেন। আদারওয়াইজ আপনি যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে টিউশন ফিসটা দিয়ে থাকেন, ওরা কোশ্চেন করতে পারে যে এই লোকটা কেন আপনাকে টিউশন ফিস দিল, এবং তার সাথে আপনার রিলেশন কী, অ্যাপ্লিক্যান্টের রিলেশন কী, এই বিষয়গুলো নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে সহজ হয় আপনার অ্যাকাউন্ট থেকে অথবা আপনার স্পন্সরশিপের স্পন্সরের অ্যাকাউন্ট থেকে টিউশন ফিসটা দেবেন। ওকে, কোন ডকুমেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট? অ্যাপ্লিক্যান্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সার্টিফিকেট। ওকে, এই হচ্ছে আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সার্টিফিকেট। তাহলে এখানে দেওয়া আছে 7,01,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে। ওকে, তো আপনার অ্যাকাউন্টে 6,720 ইউরো ফর ওয়ান ইয়ার, এক বছরের জন্য আপনার অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটা থাকতে হবে। এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট, এখানে লেখা থাকতে হবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে। ওকে, যদি আপনি 2 বছরের জন্য একসাথে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে 13,440 ইউরো থাকতে হবে। আপনি আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে আপনি নেক্সট ইয়ারের টিউশন ফিসটাও এর সাথে অ্যাড করে দেখাতে পারেন, বাট না দেখালেও চলবে। শুধুমাত্র মিগ্রিতে মেনশন করা আছে 13,440 ইউরো আপনার অ্যাকাউন্টে 2 বছরের জন্য থাকতে হবে। ওকে, তাহলে নাম্বার 2 গেল আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সার্টিফিকেট, আপনি ব্যাঙ্ক থেকে নিতে পারবেন। ওকে, নাম্বার 3, স্পন্সরস ব্যাঙ্ক স্টেটমেন্ট। যে আপনার স্পন্সর হবে, টাকাটা যে আপনাকে দিচ্ছে পড়াশোনার জন্য, তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে। তাহলে স্পন্সর, আপনার স্পন্সর যে কেউ হতে পারবে, আপনার বাপ, বাবা মা, আপনার ভাই বোন অথবা আপনার রিলেটিভ। বাট সবচেয়ে পজিটিভ হয় যদি আপনার ফার্স্ট ব্লাড, আপনার বাবা মা, ভাই বোন যদি আপনার স্পন্সর হয়, সেক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেকটা শিথিলতা থাকে। কারণ হচ্ছে আপনার রিলেটিভ যদি আপনার স্পন্সর হয়, তাহলে কোশ্চেন থাকবে আপনার রিলেটিভ, আপনার মামা অথবা আপনার খালু, কেন আপনাকে টাকাটা দিচ্ছে, এই টাকাটা কেন দিচ্ছে। এইটার যদি আপনার খুব ভালো এক্সপ্লেনেশন থাকে, তাহলে আমি বলবো যে আপনি দিতে পারেন। বাট অনেক সময় জটিলতা থাকে, ভিসা পাওয়ার ক্ষেত্রে পসিবিলিটি কম থাকে। আমি বলতেছি না যে ভিসা হবে না, বাট পসিবিলিটি কম থাকে। বাট ফার্স্ট ব্লাডের ক্ষেত্রে অবশ্যই তারা দেখতেছে যে আপনার বাবা মা বা ভাই বোন আপনাকে স্টাডি করার জন্য বাইরে পাঠাচ্ছে। ওকে, তাহলে সেকেন্ড হচ্ছে, থার্ড নাম্বার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। তাহলে আমি আমার ক্ষেত্রে দেখে, এটা হচ্ছে আমার ফাদারের ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সাম ডকুমেন্ট। ওকে, সার্টিফিকেট অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট। তাহলে এই এই 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার ফার্স্ট ব্লাড অথবা হোয়েভার ইজ ইউর স্পন্সর। ওকে, নাম্বার 4, এফিডেভিট পেপার সাইন বাই স্পন্সর। তার মানে আপনার স্পন্সর যে আপনাকে টাকাটা দিচ্ছে, আপনাকে পড়াশোনার জন্য টাকাটা দিচ্ছে, এটার একটা এফিডেভিট পেপার লাগবে। ওকে, আমি দেখাচ্ছি কীরকম পেপার। এইটা হচ্ছে আমার আর আমার স্পন্সরের এফিডেভিট পেপার। ওকে, আমার ফাদারের ছবি, আমার ছবি, এবং এটা নোটারাইজড করা, উকিলের কাছ থেকে নোটারাইজড করা। এটা একটা 100 টাকার একটা স্ট্যাম্পের উপরে লেখা, এফিডেভিট অফ কনসেন্ট অফ দ্য ফাদার ইন ফেভার অফ মি, ওকে, ফর হায়ার এডুকেশন ইন ফিনল্যান্ড। তো আপনারা যে কোনো কি বলে এটাকে, এফিডেভিট করে বা নোটারি করে যে প্লেসগুলো আছে, ওখানে গিয়ে আপনারা এটা করতে পারবেন। ওকে, সেক্ষেত্রে আপনার ফাদারের সাইন লাগবে বা আপনার স্পন্সরের সাইন লাগবে।
এখানে অপোজিট সাইডে আপনার স্পন্সরের সাইন থাকবে। তো এটা আপনারা যে কোনো নোটারি প্লেস থেকে করতে পারবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আপনাদের এফিডেভিট পেপার, স্পন্সর এবং নোটারাইজড হতে হবে এবং ইংলিশে হতে হবে। ওকে, দেন আসতেছে স্পন্সরের ডকুমেন্ট টাইপ। ওকে, যে আপনার স্পন্সর কি জব করে নাকি বিজনেস, কিভাবে স্পন্সরশিপটি দেখাবেন। ওকে, যদি যদি আপনার স্পন্সর আপনার ফাদার অথবা যে হোক আপনার স্পন্সর জব করে থাকে, তাহলে তার জব সার্টিফিকেট, পে স্লিপ অ্যাটলিস্ট 6 মাসের পে স্লিপ রাখবেন, 3 to 6 মান্থ। ট্যাক্স পেপার লাগবে, আপনার স্পন্সর ট্যাক্স দিচ্ছে কিনা, প্লাস হচ্ছে কন্ট্রাক্ট পেপার, যে জবটা করতেছে তার একটা কন্ট্রাক্ট পেপার, এই ডকুমেন্টগুলো আপনাদের থাকা উচিত। ওকে, দেন আপনার হচ্ছে বিজনেস যদি করে থাকে আপনার স্পন্সর, সাপোজ আপনার মামা বা আপনার ফাদার বিজনেস ম্যান, সেক্ষেত্রে কী কী লাগবে। ওকে, বিজনেস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, বিজনেস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট স্টেটমেন্ট। ওকে, ট্রেড লাইসেন্স পেপার, ট্রেড লাইসেন্স পেপার আমি আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার ফাদারের ব্যবসা লাইসেন্সের কপি, আমি এটা জমা দিয়েছিলাম। অবশ্য এটা যদি বাংলায় থাকে ইংলিশে ট্রান্সলেট করে এটা নোটারি করতে হবে। ওকে, দেন হচ্ছে টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার প্লাস ট্যাক্স সার্টিফিকেট। ওকে, এইটা হচ্ছে আমার ফাদারের ট্যাক্স সার্টিফিকেট এবং এখানে তার যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে ছিল। তো এটা বাংলাতে ছিল, এটা ইংলিশে ট্রান্সলেট করে সেটা নোটারাইজ করছিলাম আমি। দেখতে পাচ্ছেন যে ট্যাক্স, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট পেপার। দেন হচ্ছে বিন, বিজনেস আইডি নাম্বার। ইদানিং আমি শুনতেছি যে এইটাও চাচ্ছে যে আপনার ব্যবসার যদি কোনো আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এটা আপনার দিতে হবে। ওকে, দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বাই সিএ ফার্ম, কোনো একটা সিএ ফার্মের মাধ্যমে আপনার স্পন্সরের যে ব্যবসা আছে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ওই ডকুমেন্টটা অ্যাড করতে হবে সাথে। ওকে, তাহলে জব এবং বিজনেসের ব্যাপারটা আপনারা ক্লিয়ার। দেন হচ্ছে অনেকে বলে যে এফডিআর মানিটা কি আমি স্পন্সরের জন্য ইউজ করতে পারবো কিনা। ইয়েস, আপনি এফডিআর টাকাটা ক্যাশ উঠায়ে সেটা আপনার অ্যাকাউন্টে রাখতে পারবেন। ওকে, বাট আপনার স্পন্সরের অ্যাকাউন্টে এফডিআর থাকলে সেটা হবে না, এফডিআর এর টাকাটা উঠায় রাখতে পারবেন, বাট শুধুমাত্র এফডিআর এর টাকা দিয়ে স্পন্সরশিপের জন্য ইনাফ না, সেক্ষেত্রে আপনার স্পন্সর জব অথবা বিজনেস কিছু একটা দেখাইতে হবে। প্লাস আপনার স্পন্সরের যদি জব থাকে, প্লাস আপনি ল্যান্ড সেলের পেপারও দেখাইতে পারেন, যে আপনি আপনার ফাদার অথবা আপনার স্পন্সর জমি বিক্রি করলো, জমি বিক্রির টাকাটা আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে রাখলেন, প্লাস আপনার স্পন্সর জব করে, সেক্ষেত্রে ল্যান্ড, আপনি যে জমির যে দলিলটা সেটার একটা ফটোকপি, প্লাস হচ্ছে আপনি যে বিক্রি করেছেন সেটার একটা ডিড বা চুক্তি বা কত টাকায় বিক্রি করলেন, সেই পেপারগুলো অবশ্য বাংলা হলে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাতে হবে। একটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাই, স্পন্সরশিপের ক্ষেত্রে আপনার ডকুমেন্ট, আপনার ডকুমেন্ট যত কম থাকবে, যত ইজি থাকবে, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে তত বেশি সুযোগ থাকবে, আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি তত বেড়ে যাবে। কারণ আপনার যদি অনেক ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে ডকুমেন্টগুলো দেখতেও ভিসা অফিসারদের অনেক টাইম লাগবে এবং এদের কাছে এটা অনেক জটিল মনে হবে। তো আপনি যদি এটা সহজভাবে তৈরি করেন, খুবই ক্লিয়ার করে তৈরি করেন এবং কোনো ধরনের মিস্টেক না করেন, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বলে আমি আশা করি। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি দুইটা স্পন্সর রাখেন সেক্ষেত্রে প্রত্যেকজন স্পন্সরের ডকুমেন্টস আপনাকে আলাদা আলাদাভাবে দিতে হবে। তার মানে হচ্ছে এই যে ডকুমেন্টগুলো আমি এখানে দেখালাম, এই ডকুমেন্টগুলো সেম আপনার সেকেন্ড স্পন্সরের ক্ষেত্রে দেখাতে হবে এবং রিজন দেখাতে হবে, যে আপনার প্রত্যেকটা স্পন্সরের ক্ষেত্রে রিজন দেখাতে হবে যে স্পন্সর কেন আপনাকে টাকাটা দিচ্ছে। ওকে, এবং স্পন্সরের যে টাকাটা সেটা আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে
ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে দিতে পারেন, অথবা স্পন্সরের অ্যাকাউন্ট থেকে ক্যাশ যদি আপনি ফর এক্সাম্পল ক্যাশ আউট করেন স্পন্সরের অ্যাকাউন্ট থেকে, সেক্ষেত্রে যে ডকুমেন্টটা থাকবে সেম ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢোকাতে হবে, যাতে ওরা যখন আপনাকে কোশ্চেন করবে যে টাকাটা কোথা থেকে আসলো, আপনি যাতে ক্লিয়ারলি এটা এক্সপ্লেনেশন করতে পারেন। সো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।